প্রিয়তম আমার, ওই যে দেখো নববধূ ন্যায় সুসজ্জিত শরৎকাল সমাগত। সব কাজ শেষ করে রুহিকে নিয়ে বেরুতে বেরুতে 5:30 বেজে গেল। ওরা একটা পার্কে এসেছে। নরম ঘাসের উপর বসতেই কোথা থেকে মিষ্টি এক সুগন্ধ ভেসে এলো। একটু আধটু কথা হলো ওদের, হঠাৎই রুহি চুপ হয়ে গেল। তারপর দীর্ঘক্ষণ নীরবতা। লেকের পানিতে অস্তমান সূর্যের শেষ আলোর ছটা হাজারো কিরণমালা সৃষ্টি করছিল। সেদিকে তাকিয়ে বিভুরের জানতে ইচ্ছে হলো রুহি ওকে ভালোবাসে কিনা। রুহির হাতে হাত রাখলো বিভুর। প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, রুহি ওকে যদি না করে দেয় তাহলে? কিন্তু এত কিছুই বা করছে কেন? কাউকে না ভালোবাসলে এত কিছু করার মানে হয় না, কিন্তু বিষয়টা পরিষ্কার হওয়া উচিত। রুহির উত্তর যদি না হয় তাহলে আর কখনোই ওর সামনে আসবে না বিভুর। অনেকটা কম্পিত গলায় জিজ্ঞেস করল, ক্যান নট ইউ লাভ মি? বিভুরের কথায় খুব বেশি অবাক হলো না রুহি, আস্তে করে হাসল। রুহির হাতটা ছেড়ে দিল বিভুর, ভাবল রক্তচাপা ওকে ক্ষমা করেনি এখনো। না, আর বোধহয় ওদের এক হওয়া হলো না। কিন্তু তারপরই গধূলির লালচে আকাশের উদাসী রঙের খেলা দেখতে দেখতে যখন নীরবতা চেকে ধরল শরতের মেঘেরা স্বপ্নলোক তৈরি করেছিল দূর আকাশে, তখনই রুহির মনে হলো আজ এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত। শরৎ মানেই প্রেম, শরৎ মানেই মুগ্ধতা। রুহি বিভোরের পানে মুগ্ধতা নিয়ে তাকালো, তারপর ওর চোখে চোখ রেখে বলল, অফকোর্স লাভ গোজ। অস্তমান সূর্য, মাথার উপর বিশাল আকাশ, নীলাভ আকাশ ছেয়ে আছে লাচ্ছে আলোয়। নীলের পাখিরা ফিরে যাচ্ছে তাদের গন্তব্যে, কেমন একটা মায়াময় আভাস চারিদিকে। রুহি আর বিভোরের প্রেমের শুরু সেখান থেকেই। বিভোর তো কোনোদিন ভাবেইনি তার রক্তজবা ওকে মেনে নিবে, ভালোবাসবে। এই অনাকাঙ্ক্ষিত আচরণ ওকে বেশ ভাবাচ্ছে, কারণ এই কদিন রুহি ওর সাথে অদ্ভুত অদ্ভুত সব আচরণ করেছে। হতেও তো পারে এটা একটা মজা, এত খুশি হবার কোনোই কারণ নেই। বিভোর আলতো হাসল, মুখে কেমন বিষাদের ছায়া, প্রশ্ন করল, মজা করছো? না, সত্যি বলছি। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, সত্যি কি তাই? রুহি বিভোরের কোনো ইয়ে জোরে চিমটি কেটে বলল, সব সত্যি। বিভোরের চোখ জোড়া চকচক করে উঠল, ভারী হয়ে আসলো ওর গলা। খুশিতে কয়েক মুহূর্ত কথাই বেরুলো না ওর গলা দিয়ে, চোখের কোণে পানি জমে গেল। রুহি দেখল তার সুন্দর পুরুষটিকে এই মুহূর্তে কি অসাধারণ দেখাচ্ছে, এত সুন্দর কোনো ছেলে হতে পারে ওর জানা ছিল না। আসলে ভালোবাসার মানুষটি সব সময় সবার চোখে সুন্দর দেখায়, এটাই বোধহয় নিয়ম। কালো ছেলেকে ভালোবাসলে সেই পৃথিবীর সবচেয়ে সুন্দর, ফর্সা চামড়ার কাউকে ভালোবাসলে একইভাবে সেও ভালোবাসার মানুষের চোখে সবচেয়ে সুন্দর ব্যক্তি। বিভোর অনেকক্ষণ নীরব থাকার পর দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করল, উইল ইউ ম্যারি মি? ইয়েস আই উইল, কিন্তু আমাদের বিয়ে তো হয়ে গিয়েছে। আমি সেটা বলছি না, আমি সবাইকে জানাতে চাই তুমি আমার স্ত্রী, সেই হিসাবে কিছু তো একটা করতেই হবে, হোক না সেটা আবার আমাদের নতুন করে বিয়ে। এসবের দরকার কি? দরকার আছে, আমার বউ আমি নেব, সেটা কি জানাতার অভাবে নাকি? অবশ্যই সবাইকে জানিয়ে ধুমধাম করে আমাদের বাড়িতে নিয়ে যাব। রুহি শুধু চুপ করে সব শুনছে, ওর হাসি পাচ্ছে। ডাক্তারদের কি এরকম সহজ স্বাভাবিক মানায় নাকি? বিভোর এবার উচ্চস্বরে হেসে উঠল, বলল, আব্বু যদি এই খবর শোনে নির্ঘাত তার 100 বার হার্ট অ্যাটাক হবে। ছি, বাবাকে নিয়ে এসব কথা বলতে নেই। সরি, আমি আসলে এটা বোঝাতে চাইনি, বলতে চেয়েছি খুশিতে হার্ট অ্যাটাক করবে। আব্বু তো সে কবে থেকে বলছে বিয়ে কর বিয়ে কর, এই কয়েকদিন তো ভালো করে আমার সাথে কথাই বলছে না, উঠতে বসতে খেতে ঘুমোতে গেলে শুধু আমাকে কথা শোনাচ্ছে। আজকে সকালে বলল আমি নাকি বুড়ো হয়ে গেছি, আমাকে নাকি এখন কেউ বিয়ে করবে না, গ্রামের কোচি মেয়েও না। আঙ্কেল তো ঠিকই বলেছে। হাসবেন একদম, তোমার এসব কাণ্ডকীর্তি দেখে আমি দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি, খেতে পারছি না। আমার এই সিচুয়েশন কি তোমার চোখে পড়ছে না? তুমি যদি নীরবকে বিয়ে করতে তাহলে স্ট্রোক ছাড়াই আমি কোমায় চলে যেতাম। আমি কি না খেয়ে থাকতে বলেছি? ইটস টোটালি ইওর প্রবলেম, সো আমাকে জন্য দায়ী করবেন না, আমার এই বিষয়টা পছন্দ নয়। রুহির কথা শুনে বিভোরের মুখটা চুপসে গেল। রাগ করার কিছু নেই, আমি তো মজা করলাম। রুহি হেসে ফেলল, বোকা বানিয়েছে বিভোরকে, কয়েকটা ঘাস তুলে বিভোরের মুখে গুঁজে দিয়ে বলল,
অনেক দিনের ইচ্ছে ডাক্তার সাহেব, আপনাকে ছাগলের খাদ্য ঘাস খাওয়াবো। তুমি বললে সেটাও খেতে রাজি আমি। বিভোর সত্যি ঘাস চাবাতে লাগলো। রোহি বলল, আরে আরে কি করছেন, ফেলে দিন, ডায়রিয়া হয়ে যাবে তো। ততক্ষণে সেগুলো বিভোরের পেটে চলে গিয়েছে। কাঁচতে কাঁচতে বলল, ছি রক্ত চাবা, কি বিচ্ছিরি তোমার ছাগলের খাবার, আস্তাগফিরুল্লাহ। আমি ফেলে দিতে বলেছিলাম, রাক্ষসীর মতো খেয়ে নিতে বলিনি। আব্বু আমাকে কি করবে যখন শুনবে আরো 5 বছর আগে আমি বিয়ে করে নিয়েছি, তাও আবার তোমাকে? আমি জানি না আব্বু কি রিয়্যাক্ট করবে। রোহি ভয়ার্থ গলায় বলল, ওনারা কি আমাকে মেনে নেবে না? ধুর, পারলে এক্ষুনি কোনো পাগলিকে আমার গলায় ঝুলিয়ে দাও। সেদিন তো বলেই ফেলল আমাদের বাসার হাসিনা আন্টির মেয়েকে বিয়ে করবো কিনা। হাসিনা আন্টিটা আবার কে? আমাদের বাসায় কাজ করে আর কি, আম্মুর হাতে হাতে। রোহিত থম মেরে বেশ খানিকক্ষণ চেয়ে রইল, তারপর অট্ট হাসিতে মেতে উঠল। বিভোর সেদিকেই এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগল ওর ছোট্ট বউ ভালোবাসাটা। ওর লাল মিষ্টি ভোরের স্নিগ্ধতায় ঘেরা একমাত্র বউ রক্ত জবা। রোহিত শান্ত দৃষ্টিতে বিভোরের দিকে তাকাল, তারপর ব্যথা ভরা কণ্ঠে বলল, জানেন আপনি যখন আমাকে অনন্যা আপুর কাছে আমার সব দায়িত্ব দিয়ে চলে গিয়েছিলেন তখন আমার খুব রাগ হয়েছিল। আপু আমাকে সব সময় সাহায্য করতে পড়াশোনায়, ভাবতাম নিজের পায়ে দাঁড়িয়ে আমার প্রতি করা সমস্ত গাফিলতির মজা বোঝাবো আপনাকে। বিভোর মজা করল, তাই নাকি? তুমি ভীষণ ডেঞ্জারের রক্ত চাপা, হেরে কি তুমি জানো? রুহি কথাটা সিরিয়াসলি নিল, অন্যদিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, না আমি জানি না, আমি খুবই সাধারণ একটা মেয়ে যে ছোট থেকে ভালোবাসার কাঙাল। ছোটবেলায় বাবার যত্ন পেলেও মায়ের ভালোবাসা পেতে চাইতাম, সেই যখন আমাকে ছেড়ে চলে গেল অনেকদিন কেউ আর আমাকে ওদের মতো করে ভালোবাসেনি। এরপর আপনি এলেন হঠাৎ করেই, তেমনভাবেই হারিয়ে গেলেন। খুব কষ্ট দিয়েছি তোমায়, তাই না? খুব, আমি তখন ছোট ছিলাম তাই হয়তো আবেগের বশে এমন করতাম। এখন বুঝি বড় হয়ে গিয়েছো? এখন মনে হয় আপনার প্রতি আমার রাগ করা উচিত হয়নি, আপনিও পরিস্থিতির শিকার, এমন করে বিয়ে করলে কেই বা মানতে চাইবে। আর আপনি যে প্রেমে মজে ছিলেন সেসব ভুলে যাওয়ার চেষ্টা করেছি আমি। বিভোরের চোখে মুখে কৌতূহল খেলা করছে, বলল, একটা কনফিউশন আছে, তুমি প্লিজ আমাকে এই কথাটা ক্লিয়ার করে বলো। কোন কথা? তুমি ইভাদের বাসায় কি করে গেলে? ওদের সাথে পরিচয় কিভাবে তোমার? তার আগে জানতে চাইবেন না এই 3 বছরে আমি কোথায় ছিলাম, কি হয়েছিল আমার সাথে? এটা তো জানার কথা, তুমি অনন্যার সাথে তো ছিলে হয়তো। আপনি বিদেশে চলে যাওয়ার পরে অনন্যা আপুর সাথে কোনো যোগাযোগ করেছিলেন? বিপুর অপরাধীর মতো মাথা নিচু করে বলল, দুর্ভাগ্য, আমি তার সেলফোন নাম্বার হারিয়ে ফেলেছিলাম। সামাজিক যোগাযোগ সাইটে ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট ছিল না। এখন যে দেশে এসেছেন আপুর কোনো খোঁজ নিয়েছেন কি? নেওয়া হয়নি, আমি তো হোস্টেলে গিয়েছিলাম একদিন, ওকে খুঁজে পাইনি। সুবার বললেন অনন্যা নামে কাউকে চেনেন না, উনি নতুন জয়েন করেছেন। রোহি কোনো কথা বলল না। বিভোর এতটা ইরেসপন্সিবল কিভাবে হলো? একটা মেয়ের কাছে নিজের বউয়ের দায়িত্ব দিয়ে গেল, কারোর কোনো খোঁজই সে রাখেনি। এখন অবশ্য ভুল বুঝতে পেরেছে, কিন্তু অনন্যার সাথে কী হয়েছে সেটা কী করে বলবে ও? বিভোর কষ্ট পাবে না তো? তখন রাত হয়ে গিয়েছে, লেকের কালচে পানি ছলাৎ ছলাৎ শব্দ তুলছে, অর্ধ বাঁকা চাঁদটা কি সুন্দর দেখাচ্ছে। ঝোপে ছাড়ে হাজারো জোনাকির মেলা বসেছে, অনেকদিন কোনো জোনাকি দেখিনি রুহি, শহরে আসার পর তো নয়ই। তাদের গ্রামে রাত হলেই দেখা যেত জোনাকিদের, ছোটো ছোটো ছেলেমেয়েরা ওদের হাতের মুঠোতে নিয়ে খেলা করত, টিম টিম করে জ্বলতো জোনাকিদের পিঠ, রুহির খুব পছন্দের। কি সুন্দর ছিল সেই স্মৃতিগুলো! বিভোর আচমকায় রুহির কোলে মাথা রেখে শুয়ে পড়ল, চোখ দুটো বন্ধ করে আনন্দ সূচক হাসি উপহার দিল, মুখে শুধু বলল, আহ কি শান্তি। রুহির চুলে হাত বোলাল, কেমন নরম সিল্কি চুল, তারপর ব্যথাতুর কণ্ঠে বলল, আপনার ফ্রেন্ড, যার কাছে আমার দায়িত্ব দিয়েছিলেন, অনন্যা আপু আর বেঁচে নেই, এই খবরটা কি আপনি জানেন? বিভোর লাফ দিয়ে উঠে বসল, ভ্রু কুচকে সন্দেহী দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে কাঁপানো গলায় বলল, কি বলছো তুমি? সত্যি বলছি, আপুর বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানেই স্পট ডেড।
রুহি? ডাক্তার সাহেব, এটাই সত্যি। আপনি দেখছেন আমার হাতের এই কাটা দাগ, এই যে পায়ের আঙুল নেই, কপালে সেলাই দেখেছেন? আমাকে বাঁচাতে গিয়ে আপু নিজের প্রাণ দিয়েছে। রুহি জুতো খুলে ওর পা দেখালো বিভোরকে। বাঁ পায়ের কনিষ্ঠ আঙুলটা নেই, কপালে সেলাইয়ের দাগ, হাতেও। এতদিন কেন চোখে পড়েনি বিভোরের? এত কিছু ঘটে গেল ওদের জীবনে। অনন্যা ওর বোনের মতো বন্ধুটিও আর বেঁচে নেই। কি বলছে এসব রক্তচাপা! নিজেকে হঠাৎ ভীষণ অপরাধী মনে হতে লাগলো বিভোরের। সেদিনের ঘটনা, বিভোর রুহিকে অনন্যার কাছে রেখে গিয়েছিল সব দায়িত্ব দিয়ে। প্রাইভেট ভার্সিটিতে পড়াশুনো করত, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সবাইকে খুব সহজেই আপন করে নিতে পারার গুণটা ওর মাঝে প্রবল ছিল। ওর এই গুণটা ছোট থেকেই ছিল। বিভোর আর অনন্যা একই স্কুলে পড়ত। বড় হওয়ার পরে যোগাযোগ কমে গেলেও ও বন্ধুত্ব ছিল। বিভোর ওদের বিয়ের কথাটা জানিয়ে গেলেও পরবর্তীতে রুহির কাছ থেকে বিয়ের বিস্তারিত ঘটনা জানতে পারে অনন্যা। রুহির যাবতীয় খরচ, লেখাপড়া সহ বিভিন্নভাবে সাহায্য করত ওকে। নিজেদের ফ্ল্যাটে একাই রুহিকে নিয়ে থাকত, বোনের চেয়েও বেশি ভালোবাসত রুহিকে। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। দেড় বছর পরে একদিন শপিং শেষে ফেরার পথে হাইওয়ে পার হওয়ার সময় রুহি সামনের দিকে না তাকিয়ে রাস্তা পার হতে যায়। বিপরীত দিক থেকে বাস আসছিল। অনন্যা দ্রুত রুহিকে ঠেলে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিলেও নিচে সরতে পারেনি। বাসের চাকর নিচে পিষে যায়। রুহি গিয়ে পড়ে সুচল রোডের উপর, হাতে পায়ে মারাত্মক জখম হয়। জ্ঞান হারানোর আগে শুধু বুঝতে পারে বোনের মতো সেই মানুষটি আর বেঁচে নেই। অনন্যার চোখগুলো খোলা ছিল, ঘোলাটে মনের দৃষ্টি নিবদ্ধ ছিল রুহির উপর। সব সময় বলতো, তোর একদিন খুব ভালো কিছু হবে, তুই খুব সুখী হবি রুহি। দুদিন পর যখন রুহি নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করে এবং জানতে পারে অনন্যা আর নেই, ওকে দাফন করা হয়েছে, এই ঘটনার পর থেকেই বিভোরের প্রতি আরও রাগ হয় রুহির। এর জন্যই অনন্যার এই অবস্থা ভেবে নিজেকে কষ্ট দিত। বিষাক্ত হয়ে ওঠে মন, যদিও বিভোরের সেখানে কিছুই করার ছিল না। রুহির কাছ থেকে এই ঘটনা শুনে থ হয়ে বসে আছে বিভোর। বাচ্চাদের মতো একটা কাণ্ড করে বসল, ছেলেদের নাকি কাঁদতে নেই, এই কথাকে দূরে ঠেলে হাউমাউ করে কেঁদে ফেলল। এই সিচুয়েশনের জন্য নিজেকে দায়ী করতে লাগলো। রুহি শুধু হাসল, অপরাধ বোধে ভুগলেই মনের শান্তি হবে, পরবর্তীতে কোনো ভুল করার সাহস পাবে না। বিভোরকে অনেক বোঝালো রুহি, একটু দায়িত্ব আর সতর্কতা পালন করলেই ওদের তিনজনের জীবনটাই অন্যরকম হতো। একসময় শান্ত হলো বিভোর, কাঁপানো গলায় শুধু বলল, তোমাকে আর কোথাও ছাড়ছি না আমি। মুচকি হেসে রুহি বলল, সব সময় কি আর সবাইকে ধরে রাখা যায়? হয়তো আমিও একদিন এভাবেই পালিয়ে যাব। বিভোর নিচের বুকের সাথে জাপটে ধরল রুহিকে, তারপর গম্ভীর শান্ত গলায় বলল, পালিয়ে যেতে চাইলে পালানো যায় না। এভাবেই ভালোবাসবেন তো আমায় আরো বেশি? কাঠ ফাটা রোদ্দুর, এত গরম বোধ হয় এর আগে কখনো পড়েনি। সেপ্টেম্বর মাঝামাঝি, এই সময় এত গরম থাকার কথা নয়, কিন্তু আজ তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। রুহি দম ফেলার ফুরসত পাচ্ছে না। আজকাল অবসাদ গ্রাস করেছে ওকে, চোখে ঝাপসা দেখে, রক্ত জমাট হয়ে লাল হয়ে যায়। অফিস শেষ করার পর বিভোরের সাথে দেখা করতে যাবে, কিন্তু আজ যা গরম, তবে ভালোবাসার মানুষটার জন্য এটুকু কষ্ট করতে রুহি এক পায়ে রাজি। সারাদিন অফিস শেষে বিভোরের সঙ্গে রিক্সায় ঘোরাঘুরি, পার্কে বসে বাদাম খাওয়া, রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম ফুচকা খাওয়া, ছুটির দিনে লং ড্রাইভে যাওয়া, এভাবেই বেশ কিছুদিন কেটে গিয়েছে। সুখের দিনগুলো এত ক্ষুদ্র হয় কেন, আর কেনই বা এত দ্রুত চলে যায়? ফোন এলো বিভোরের। সচরাচর ওকে ফোন করে না ও, কারণ রুহি বারণ করে দিয়েছে, ফোনে সস্তা প্রেমালাপ, সারা রাত কথা বলা ওর মোটেও পছন্দ নয়। তাছাড়া ওদের দুজনের কেউই ছোট বাচ্চা নয়, বড় হয়েছে, সব কিছু বোঝে। দুজনেই সারাদিন অফিস হসপিটালে কাজ করে, খুব ক্লান্ত হয়ে থাকে। রাতটুকু যদি বিশ্রাম না নেয় তাহলে শরীর খারাপ হতে পারে ভেবেই রুহির এই সিদ্ধান্ত। কিন্তু আজ ফোনের ওপার থেকে বিভোরের কণ্ঠ শুনতে খুব ইচ্ছে করছে। সব ক্লান্তি এক নিমেষেই চলে যাবে রুহির, ধরবে না ধরবে না করেও ফোন রিসিভ করল রুহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি করছো? অফিসে আছি, আজ খুব গরম। ঠিক আছে, আজকে দেখা করতে হবে না, তুমি বরং পাশে চলে যাও। না না, আমি আসতে পারবো। বিভোর ধমকে উঠতেই রুহি চুপ করে গেল, এমনভাবে ধমক দেয় যে ওর আত্মা কেঁপে ওঠে। কাচুমাচু করে বলল, আপনি তো এসির হাওয়া খাচ্ছেন তাই না? নো, কানেকশনে ঝামেলা হয়েছে।
ও আচ্ছা, বলছিলাম কি আমি আসতে পারবো, কোনো অসুবিধা নেই, রোদ কমে গিয়েছে তো। বিভোর ডেকে উঠলেও সেটা প্রকাশ করল না, মৃদু হেসে কবিতার মতো করে বলল, 18 বছর বয়সী রমণী, তোমাকে বলছি শোনো, রোদ হেঁটো না, মেয়েকে অনুরোধ করো সূর্যকে যেন ঢেকে দেয়, তুমি বরং বৃষ্টির ফোঁটা হয়ে যাও, আমি সেই ফোঁটায় ভিজে নিজেকে সিক্ত করব। রোহি গাঢ় নিঃশ্বাস ফেলে বলল, বয়স আমার 18 নয়, 24। আমার কাছে সেই ছোট্ট রক্তচাপ রয়ে গিয়েছ, ওই লাল জবা ফুলে ডাকানো শেষ বিকালের মেয়েটি। রোদিরা তখন লজ্জা পাচ্ছিল, আর লাল হচ্ছিল আমার বউয়ের গাল। যা, আমার একটা আফসোস হচ্ছে, কেন সে তখন কুটুস করে তোমার গালে চুমু খেলাম না, হাই নির্লজ্জ, ভেবেছিলাম দেখা করতে আসবো, এখন আর আসবোই না, ফোন রাখছি, সোকল্ড কথাবার্তা অন্য কাউকে শোনান। বিভোর হুমকি দেওয়া গলায় বলল, একদম ফোন রাখবে না, আজ না খুব সস্তা প্রেম করতে ইচ্ছে করছে। রুহি তড়িঘড়ি করে ফোন কেটে দিয়ে রিল্যাক্স হয়ে বসল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। বিভোরটা যে কি না, এই কদিন খুব ভালো কেটেছে ওর, মনে হচ্ছে ওর হারানো সব সুখ একসাথে এসে ধরা দিয়েছে। মাঝে মধ্যে ভয় হয় সুখগুলো আবার হারিয়ে যাবে না তো। রোহির হঠাৎ রেগে যাওয়াটাকে দারুণ উপভোগ করে বিভোর, মেয়েটা ওকে সবসময় চমক দিতে চায়। ও মেসেজ করলো হোয়াটসঅ্যাপে, সিন করলো রুহি, তবে উত্তর দিল না, এবার সরাসরি ফোন লাগালো। রুহি ধরল, কিছু বলার আগেই বিভোর রাগি গলায় বলে উঠল, ফোন কাটো কেন, হ্যাঁ তুমি তো ফোন দাওনি, আমার পয়সা খরচ করে আমি ফোন দিই আর তুমি কেটে দাও, সেদিনের বাচ্চা মেয়ে হয়ে আমার সাথে তেজ দেখাও, তুমি জানো আমার বয়স কত, এসব কী ব্যবহার তোমার, হ্যাঁ ন্যূনতম সম্মান দিতে চাই মানুষকে, মানুষের কথা আমি বাদ দিলাম, আমি তোমার স্বামী, অ্যাটলিস্ট একটু রেসপন্স বা যোগ্য কি নয় আমি, হ্যাঁ বলো, অ্যান্সার মি। রোহি ঘাবড়ে গেল, মিনমিন করে বলল, দুঃখিত, আর কখনো ফোন কাটবো না। তোমার শো কল ছড়ি তোমার আসরের কাছে রাখো, আমি বাবু চৌধুরীর ছেলে বিভোর, রাগ করি না বলে ভেবো না আমার রাগ নেই। বললাম তো সরি, আর হবে না, এভাবে হবে না, তোমার আশেপাশে কেউ আছে? রোহি আশেপাশে উকি ছুকি দিয়ে দেখলো কেউ নেই, সবাই কাজে ব্যস্ত, বলল, না নেই, কেন বলুন তো? আবার প্রশ্ন করছো, মেজাজটাই খারাপ করে দিলে। কি করব বলুন, আমার ঘাট হয়েছে আপনার ফোন রিসিভ করে, মাফ দেন এবার। ভালোবাসি বলে মাফ করে দেব, রুহি অবাক হয়ে বলল, নো ওয়ে, আমি কখনোই বলবো না, একবার শুধু, আমি কিন্তু এই কথা বলেছি আপনাকে, বারবার শুনতে ভালো লাগে। তারপর রুহি চুপ করে গেল, মুখ ফসকে বলেছে তো একদিন যে ভালোবাসি, বারবার বলার প্রয়োজন কি? রুহির ভীষণ অস্বস্তি হচ্ছে, কিছুতে সহজ হতে পারছে না। ওর নিরাপত্তা টের পেল বিভোর, কিন্তু প্রশ্ন করল না। অনেকটা সময় হয়ে গেলেও বিভোরের রাগের কথা স্মরণ করে ফোন কাটার সাহস হয়নি রুহির। দুজনেই শুনতে পাচ্ছে নিঃশ্বাসের শব্দ, মৃদু বাতাসে গাছপালা দুলছে, ঝিঝি পোকারা কর্কশ গলায় ডাকছে, ভীষণ একঘেয়ে এবং বিরক্তিকর একটা মুহূর্ত। বিভোর মিষ্টি হেসে ফোনের মাঝে অদ্ভুত কোমল স্বরে রবি ঠাকুরের কানের কথাগুলি বলল, ওই কথা বলো সখী, বলো আরবার, ভালোবাসো মোরে তাহা বলো বারবার, কতবার শুনিয়াছি তবু আবার যাচি, ভালোবাসো মোরে তাহা বলো কো আবার। এবার নীরবতা ভেঙে রুহি বলে উঠল, বলবো না, বলবো না এবং বলবো না। বিভোরের সত্যি এবার রাগ হয়েছে, রুহিওকে বুঝতেই চায় না, একবার ভালোবাসি বললে কি এমন ক্ষতি হয়ে যাবে? বিভোর তো প্রতিটি নিঃশ্বাস ফেলার সময়ও ভাবে তার একটা রক্তজবা আছে, ও না থাকলে এই রক্তজবাটাও হারিয়ে যাবে, তাহলে কেন এইসব? ফোন কাটলো বিভোর, রাগের বসে মাথা ঠিক নেই, রুহিওকে বড্ড জ্বালাচ্ছে। বিভোর হুট করে সিদ্ধান্ত নিয়ে বসল, ঠিক করলো মা বাবাকে ওদের দুজনের কাহিনী এবার বলে দেবে, অনেক তো হলো, আর কত, হাঁপিয়ে উঠছে বিভোর, নিজের ভুলের জন্য কত মাসুল দিতে হলো অনন্যাকে, ভিতরে ভিতরে অপরাধ বোধকে কুড়ে কুড়ে খাচ্ছে, রুহিকে ছাড়া আর একটি দিন কাটানো যেন মৃত্যুর সমান কষ্টের। ভালোবাসায় এত কষ্ট দুঃখ থাকে জানলে কখনোই এই ফাঁদে পা দিত না, আগে তো এইরকম হয়নি, এবার মনে হচ্ছে সত্যিই কিছু হারিয়ে যাবে, কিন্তু এটা কিছুতেই হতে দিবে না বিভোর। একটু আগেই বৃষ্টি হয়ে গিয়েছে,
এখন আকাশ পরিষ্কার, কেমন ভিজে মাটির গন্ধ আসছে। কোথা থেকে দুটো ফিচে টুনটুনি এসে বসেছে বারান্দায়, একজন আরেকজনের গায়ে ঠুকুটুকি করছে। বাগান বিলাস গাছটা নীতি আছে। রোহি এক কাপ চা নিয়ে বারান্দায় এসে বসল। নাদিবার শরীরটা খুব একটা ভালো নেই, প্রেশার ফল করেছে। রোহি জোর করে একটু ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছে। এই মহিলাটিকে এসে মায়ের মতো ভালোবাসে, কোনোভাবেই চায় না মায়ের মতো সেও হারিয়ে যাক। এই বাসায় 4 বছর ধরে আছে রুহি, অথচ নাদিরা বা ইভা কেউই ওকে বুঝতে দেয়নি সে পর, এতটা ভালোবাসে ওরা রুহিকে। ইভাকে ফোন করেছে রুহি, কিছুক্ষণের মধ্যেই আছে। মায়ের শরীর ভালো নেই শুনে চিন্তায় পড়ে গিয়েছে বেচারি। রাতুল আসলে ডাক্তারের কাছে নিয়ে যাবে। চায়ের কাপে চুমুক দিতে দিতে রুহির মনে পড়ে বিষণ্ণ আর ভয়ানক অতীতের কথা। আজকাল জানে না রুহি ওর সাথে কী হচ্ছে, আগের মতোই হয়ে যাচ্ছে বোধহয়। সব কিছুতে হারানোর ভয়, উল্টোপাল্টা চিন্তাভাবনা। মনে হয় ওর সাজানোর এই পৃথিবীটা কোনো একদিন আবারও ভেঙে চুরমার হয়ে যাবে। 4 বছর আগে অনন্যা আর ইভা একই ভার্সিটিতে পড়ত, কিভাবে কিভাবে যেন ওরা হয়ে যায় প্রাণের বান্ধবী। সেই সুবাদেই মাঝে মাঝে অনন্যার ফ্ল্যাটে যেত ইভা, সেখানেই রুহির সাথে ইভার পরিচয়। তিনজন মিলে ঘুরতো, এটা সেটা করত। অ্যাক্সিডেন্টের দিন ওরা তিনজন মিলেই শপিংয়ে গিয়েছিল। ফেরার পথে রুহি ইভার সাথে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল, সামনে থেকে আসা বাসটা ওর চোখে পড়েনি, পিছনে অনন্যা ছিল। ইভা বাস দেখে রুহিকে টান দিতে যাবার আগেই অনন্যা পিছন থেকে ওদের দুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। দুজন দুদিকে ছিটকে পড়ে, রুহি পড়ে রডের উপর। ইভা একটা রিকশার সাথে বাড়ি খায়, হাত পা ছিলে যায়, কিন্তু খুব বেশি লাগেনি। জ্ঞান ফেরার পরে যখন রুহি অনন্যার মৃত্যুর খবরটা সহজভাবে নিতে পারেনি, যখন রুহির আর কোথাও যাওয়ার জায়গা রইল না, তখন ইভা ওর পাশে দাঁড়ায়। ছোট্ট একটা সার্জারির মাধ্যমে রুহির পায়ে আঙ্গুল কেটে ফেলা হয়। এই পুরোটা সময় বড় বোনের মতো রুহিকে সামলিয়েছে ইভা আর ওর মা, নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছে। অনন্যার মৃত্যুর ধাক্কা সামলাতে অনেক সময় লেগেছে রুহির, পুরো 1 বছর শকে ছিল। মাঝরাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার করে উঠত, রক্ত দেখলে মাথা ঘুরে পড়ে যেত, রান্নাঘরে যেতে পারত না, আগুন দেখলেই মুখ চোখ লাল হয়ে যেত, পড়াশোনায় মনোযোগ ছিল না। শুধু দেখত অনন্যা ওর পাশে বসে আছে, তাকিয়ে আছে আর খিলখিল করে হাসছে। মেয়েটা খুব সুন্দরী ছিল, স্বপ্নে রুহির সাথে কথা বলত। রুহি এক পর্যায়ে ঘরে দরজা জানালা বন্ধ করে দিন রাত নিজেকে আটকে রাখত, কাঁদত খুব, প্রচুর হ্যালুসিনেশন ওকে পাগল বানিয়ে দিচ্ছিল, অসংখ্য ফোবিয়ায় ভুগত। এই ভয়ঙ্কর সিচুয়েশন থেকে ইভা ওকে বের করে এনেছে, ডাক্তারদের নির্দেশনা মতো সব কিছু করেছে, যেখানে যাবার দরকার যা দরকার সব করেছে, কত শত ডাক্তার দেখিয়েছে বলার বাইরে। কোনো আপন জনবোধ হয় এতটা করে না কারোর জন্য। দীর্ঘ 1 বছর পরে রুহির স্বাভাবিক হলো। পুরো জার্নিটাতে নাদিরা সব সময় ইভাকে সাপোর্ট করেছিল, না হলে আজ রুহি কোথায় থাকতো ভাবতেই কা শিউরে ওঠে, হয় রাস্তায় না হয় পাগলখানায়। ভাগ্যবতী বলেই সব সময় সব পরিস্থিতি মোকাবিলা করতে পারে রুহি, সবাই ওকে সাহায্য করে। জীবনের কঠিন মুহূর্তগুলো বিভোর অনন্যা আর ইভাকে পাশে পেয়েছে, এক একটা জীবন মরণ সমস্যা থেকে বের করে এনেছে এরা তিনজন। বিভিন্ন সময়ে এদের ঋণ পরিশোধ করার ক্ষমতা রুহির কোনো দিনও হবে না। শহরের সব মানুষেরা খারাপ বা অকৃতজ্ঞ নয়, রুহি এখন সেটা বুঝতে পারে প্রবলভাবে। অতীতের কথা ভেবে একটা দীর্ঘশ্বাস বেরুল রুহির। ওর এমন এলোমেলো জীবনে সদ্য ফোটা পদ্মের মতো আবারও ঢু মেরেছে বিভোর নামক মানুষটি। এই কথাগুলো যখন বিভোরকে জানিয়েছিল, তখন অদ্ভুত এক আর্তনাদ ওর চোখে টের পেয়েছে রুহি। বাইরে কিছু প্রকাশ না করলেও ভিতরে ভিতরে নিদারুণ পুড়েছে, সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছিল। কতটা ডেসপারেট হয়ে আছে এখন বিভোর, এক বুক ভালোবাসার যত্ন দিয়ে নতুন একটা পৃথিবী গড়ে দিবে সে রুহিকে। অল্প হাসলো রুহি, বেচারা না জানি কতটা অসহায় অবস্থায় আছে, বাবা মাকে কীভাবে জানাবে এসব, আর ওনারা রুহিকে মানবে তো। ভাবনার প্রহর কাটিয়ে উঠলেই কলিং বেল বেজে উঠল, ইভারা এসেছে বোধহয়। পরন্ত বিকেলের রোদে চায়ের কাপটা রেখে উঠল রুহি, চমৎকার শেষ বিকেলের দৃশ্য। বাগান বিলাসীর যেন হাওয়ার সাথে পাঞ্জা লড়ছে, চারপাশে কেমন নীরব নিস্তব্ধ আর উৎফুল্ল, প্রাণের সঞ্চার করেছে বৃষ্টিরা প্রকৃতিতে। জলফরিংয়ের দলেরা উড়ো উড়ি করছে, সোনাবরণ রোদ্দুরে ঝকমক করছে পুরো পৃথিবী। রুহির বারবার কেমন প্রশ্ন করতে ইচ্ছে হয়, এত সুন্দর হওয়ার কোনো দরকার ছিল পৃথিবী?
এই নিয়ে চার গ্লাস পানি শেষ করল বিভোর। নাসিমা চৌধুরী এবার বিরক্ত হয়ে ছেলেকে ধমক লাগালেন। তিনি বুঝতেই পারছেন না বিভোর এতটা নার্ভাস হয়ে আছে কেন। বিভোর নিজেকে শান্ত করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না। কিভাবে বলবে যে সে বিবাহিত, বাবা তো নির্ঘাত ওকে কথা শোনাবে। মনে হচ্ছে এই কথাটা বাবাকে বলার চেয়ে ডাক্তারির পড়া করা ভীষণ সহজ। নাসিমা আর বাবুর চৌধুরী পুত্রের মুখের দিকে চাতক পাখির ন্যায় চেয়ে আছে। কি বলতে চাই বিভোর, এত ইতস্তত করার মানে কি? মুখ চোখ রক্তিম আভায় চেয়ে আছে বিভোরের, ও একটু বেশি ফর্সা, যার দরুন লজ্জা বা অতিরিক্ত টেনশনে টকটকে লাল বর্ণ ধারণ করে। নাসিমা চৌধুরী ওর এই অবস্থা দেখে উতলা হয়ে জিজ্ঞেস করে,